আফটারনুন ফ্রেন্ডস, এখন দুপুর একটা বাজছে। এখন আমি এসে গেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ শুরু করতে। তো আগের ব্লগটা এই এখন শেষ করলাম, তারপর থেকে আমি আবার নতুন ব্লগ শুরু করে দিয়েছি। তো এখন এই যে আমার পুজো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, পুজো কমপ্লিট করে নিয়েছি। এখন মেয়ে 12:30টার সময় গাড়িতে স্কুলে গেল, ওর এক্সাম শুরু হয়েছে তো 12:30টার সময় স্কুলে গেল। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে যাবো একটু চান্দায়। তো এখন আমি সম্পূর্ণ রেডি হইনি, কিছুটা হয়েছি, আর তারপরে রেডি হয়ে যাব চান্দায়। তো তোমাদের সামনে সব কিছুই শেয়ার করব, প্লিজ ব্লগটা দেখতে থাকো। এই যে মেয়ে বসে গেছে এখানে খেতে, মেয়েকে দিয়ে দিয়েছি ওর খাবারটা, ডাল মাছের ঝোল আর ওদিকে শাক, আর এখানে ওর টিফিনটাও আমি রেডি করে দিয়েছিলাম, এটাই দিয়েছিলাম ওর টিফিন। এই যে এখানে ডিনার বানাতে, দুপুরে খাওয়া দাওয়ার পরে চাকদায় যাব তোমাদের সাথে বলেছিলাম, তো চাকদায় আর যাওয়া হয়নি। তো এখন তারপর একটু রেস্ট করলাম আর কয়েকটা রিলস বানালাম, তারপর আমি এখন এসে গেছি মেয়েকে পড়াচ্ছিলাম, বলেছি তোমাদের সাথে যে মেয়ের পরীক্ষা চলছে। তো ওই সময় আর পড়ানোর সময় আর কোনো ব্লগ বানাতে পারিনি আমি। এখন আমি বানাচ্ছি এগ পোচ, তিনজনের জন্য তিনটে এগ পোচ, আর ওখানে ব্রেড শেখে নিয়েছি আমি বাটার দিয়ে, আর এখানে আমি বানিয়েছি স্যুপ, টমেটো স্যুপ। তো টমেটো স্যুপটা কীভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখানে টমেটো স্যুপ হচ্ছে, টমেটো স্যুপে আমি 4টে টমেটো দিয়েছিলাম, 1টা আলু দিয়েছি, আর কয়েক কুচি রসুন দিয়েছি, কয়েক কোয়া রসুন দিয়েছি। তারপর সেটাকে আমি জাস্ট মিক্স, প্রথমে সেটাকে বয়েল করে নিয়েছি, তারপর রসুন কুচি আর হচ্ছে বাটার দিয়ে আমি এটাকে একটা তড়কা মেরে দিয়েছি, তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছি ধনে পাতা। তো আজকে এগ পোচ, সাথে থাকছে ব্রেড, সাথে এই যে ব্রাউন ব্রেড, এগুলোকে বাটার দিয়ে জাস্ট সেকবো, আর এখানে এগ পোচ আর স্যুপ, এটাই হচ্ছে আমাদের আজকে ডিনার। তো এরপরে আমি ডিনারটা সবার জন্য রেডি করে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এখানে সবার জন্য রাতের খাবার আমি টেবিলে নিয়ে নিয়েছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর সবাই চলে গেছে যে যার কাজে, মেয়েকেও বললাম গিয়ে পড়তে বসতে। আর আমি এখানে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, তারপর চলে গেছিলাম মেয়েকে পড়াতে। তো এরপর থেকে আর আমি রাতে কোনো ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো এরপর যে ব্লগটা তোমরা দেখছো এটা হচ্ছে নেক্সট ডে ব্লগ। বাড়িতে এখন কেউ নেই, মেয়ে পড়তে গেছে, মেয়েকে পড়তে দিয়ে এসেছি, মেয়ের বাবা আর আমার দিদি গেছে মাছ দিয়াতে। তো এখন আমি দেখছো ঘর মুছছি, তারপর জামা কাপড় কাচলাম, বাসন মেজেছি, তার আগে সমস্ত কিছু করে কেউ বাড়িতে নেই, একা একা বেশ নিজের মনে কাজ করে যাচ্ছি। আর এখানে তারপর এসে গেছি ছাদে, যে সমস্ত জামা কাপড়গুলো সকালে নেড়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিলাম। আর এখানে আমি তারপর জামা কাপড় যেগুলো কেচে আনলাম সেগুলো সমস্ত নেড়ে দিচ্ছি, বাস। তারপর মেয়েও বাড়িতে চলে এসছে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন হলো নেক্সট ডে, কালকে থেকে ব্লগটা চলছে আমার। এই যে মেয়ে এসে গেছে পুজো করতে, আর এখন ওর 11টা মতো বাজে। এখন আমি এখন রান্না বসাবো, সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মেয়ে গেছিলো পড়তে, পড়ে বাড়ি চলে এসছে, ওর পরীক্ষা 12:30টার সময়ও বেরোবে। তো আজকে ম্যাথ পরীক্ষা, ওই জন্য ও বললো মা আজকের পুজোটা আমিই করব। তো এখানে ও পুজো করছে, হ্যালো করো, ও এখানে পুজো করছে। আর আমি এই যে এখানে সমস্ত কিছু রেডি করে, এই যে তোমাদের দাদা ভাই আর আমার দিদি দুজন গেছে হচ্ছে মাছ দিয়াতে, ওখানে বিডি অফিসে দিদির কিছু কাজ আছে তো নিয়ে গেছে তোমাদের দাদা ভাই। আর এই যে এখানে আমি চালটাও ভিজিয়ে রেখেছি, এখন আমি ভাতটা বসিয়ে দেব, মেয়ে যাবে স্কুলে। তো আর এখানে দেখো সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি, এই যে শাক হবে বেগুন দিয়ে, আর এই যে রসুন কুচি করে রেখেছি, এই সমস্ত কিছু দিয়ে রান্না করব, আর হবে ডিমের ঝোল। এখনকার মতো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
তো এরপর থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করব। এখন একটু সময়ের অসুবিধা হচ্ছে, মাসিও নেই, আর হচ্ছে বাড়িতে কাজও একটু বেশি হয়ে গেছে, তোমাদের দাদাভাই এসে গেছে, তো একটু ওদিকেও টাইম দিতে হচ্ছে এই জন্য। তো তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, যদি ভালো লাগে সেটা তো জানিওই, যদি কারোর খারাপ লাগে আমার ব্লগের কোনো অংশ বা কোনো কিছু যদি কারোর খারাপ লাগে অবশ্যই আমার কমেন্টস বক্স ওপেন আছে, সবাই কমেন্ট করতে পারো। আর ভালো যদি লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, আমার ভিডিওটাকে সবার মধ্যে ছড়িয়ে দিও। বাস, টাটা, বাই বাই।